মূলা এটা শীতকালীন সবজি বলেই পরিচিত। তবে এই মূলার উপকার নয়, বরং এর সম্পর্কে মানুষের ভুল ধারণা রয়েছে। যেমন মূলা খেলে বদহজম হয়, কিন্তু এটা একদমই ভুল তথ্য। বরং মূলা খেলে কোষ্ঠকাঠিন্য বা কষা পেট আর গ্যাস অ্যাসিডিটি, বদহজম থেকে চিরদিনের মতো মুক্তি পাওয়া যায়। আজকের ভিডিওতে মূলা সম্পর্কে সঠিক যে তথ্য তিনটি জানাবো তা হলো, এক, মূলার কি কি পুষ্টিগুণ রয়েছে, দুই, মূলা সঠিকভাবে সেবন করলে কোন কোন রোগ চিরদিনের মতো দূর হয়, এবং তিন, শরীর থেকে রোগ দূর করতে মূলা কোন উপায়ে সেবন করতে হবে। এছাড়াও যে উপায়ে আজ মূলা খাওয়ার কথা বলবো, সেই উপায়ে মূলা সেবন করলে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ একদম ভালো হবে। শুধু কি তাই, শরীর থেকে দূর হবে আরো বহু রোগ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন যাচ্ছি প্রথম প্রশ্নের উত্তরে। মূলায় কি পুষ্টিগুণ রয়েছে? প্রতি 100 গ্রাম মূলায় রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড 31 মিলিগ্রাম, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড 17 মিলিগ্রাম, ফসফরাস রয়েছে 22 মিলিগ্রাম, ক্যারোটিন রয়েছে 7 ইউনি, পটাশিয়াম রয়েছে 33 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম রয়েছে 10 মিলিগ্রাম, ভিটামিন কে 1.3 মাইক্রোগ্রাম, জিঙ্ক 0.3 মিলিগ্রাম, ভিটামিন সি রয়েছে 35 মিলিগ্রাম, আয়রন রয়েছে 0.5 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 50 মিলিগ্রাম। মূলার জলীয় অংশ রয়েছে প্রচুর পরিমাণে, 95.3 গ্রাম রয়েছে এর জলীয় ভাগ, খনিজ পদার্থ রয়েছে 0.9 গ্রাম, শর্করা 6.8 গ্রাম, প্রোটিন 1.3 গ্রাম, ফাইবার রয়েছে 0.8 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, খাদ্যশক্তি 32 কিলোক্যালোরি, ভিটামিন বি রয়েছে 0.6 মিলিগ্রাম। এই এত সব পুষ্টিগুণের কারণেই মূলা আমাদের স্বাস্থ্যের জন্য এতটা উপকারী। শুধুমাত্র মানুষ মূলা খাওয়ার সঠিক পদ্ধতি জানেন না বলেই মূলা খেলে সকলের অসুখ হয় এইরকম একটি ভ্রান্ত ধারণা রয়ে গেছে। তাই আজ আমরা মূলা খাওয়ার সঠিক পদ্ধতিটি অবশ্যই জানবো। এখন যাচ্ছি দ্বিতীয় প্রশ্নের উত্তরে। মূলা খেলে কোন কোন রোগ একেবারে দূর হবে? আসলে মূলায় এত পুষ্টিগুণ রয়েছে আর মূলা শরীরের জন্য এতটাই উপকারী যে শরীরের ভেতরে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না মূলা সঠিকভাবে খেলে। এমনকি শরীরে যদি কোনো জীবাণু বাসা বাঁধে এবং আপনি যদি মূলা খাওয়া শুরু করেন, তাহলে সেই জীবাণু খুব দ্রুত শরীর থেকে দূর হবে মূলা খাওয়ার কারণে। প্রথম কথাই হলো, মূলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। যদি আপনি টানা 7 দিন সঠিক নিয়মে মূলা খেতে পারেন, তাহলে আপনার শরীরের কাছে কোনো রোগ ঘেঁষতে পারবে না। এমনকি রোগ হওয়ার পরেও যদি আপনি মূলা খান, তাহলেও আপনার শরীর থেকে বেশ কিছু রোগ দূর হবে। যেমন আপনি যদি কনস্টিপেশন বা পেট কষার রোগে ভুগে থাকেন, তাহলে মূলা আপনাকে সেই রোগ চিরদিনের মতো দূর করতে সাহায্য করবে। কারণ মূলা খেলে হজম ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। মূলায় যে ফাইবার রয়েছে তা পেটের কষা ভাব বা কোষ্ঠকাঠিন্য খুব দ্রুত দূর করতে পারে। এছাড়া যাদের গ্যাস, অ্যাসিডিটি, বদহজম বা টক ঢেকুর ওঠার সমস্যা রয়েছে, তারা যদি মূলা খান, তাহলে এই সব সমস্যাও চিরদিনের মতো দূর হবে। আসলে মূলা বাইলের প্রবাহকে এত বেশি উন্নত করে যে পেটের কোনো রোগ আর কখনো শরীরে থাকে না। মূলায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। যদি প্রতিদিন সঠিকভাবে মূলা খাওয়া যায়, তাহলে শরীরের জ্বালা যন্ত্রণা কমতে শুরু করে। কোনো কারণে শরীরে যদি আঘাত বা চোট লাগে এবং আপনি যদি মূলা খান, তাহলে সেই আঘাত চোটের ব্যথাও কমতে থাকবে। সেই সাথে সেই সঙ্গে প্রস্রাবের জ্বালা পোড়া বা কিডনির প্রদাহ কম হবে মূলা খাওয়ার কারণে। এমনকি মূলা খেলে কিডনিতে পাথর
মাথুর হওয়ার আশঙ্কাও একদম কমে যায়। মুলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এই কারণে শরীরে উপস্থিত ক্যান্সার সেলের বৃদ্ধি আটকাতে পারে মুলা। মূলত মুলা খেলে ক্যান্সারের মতো মারণ রোগ দূরে পালায়। যদি সঠিকভাবে মুলা খেতে পারেন তাহলে আপনার এই মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একদম দূর হবে। মুলা খেলে ব্লাডার, কিডনি, প্রোস্টেট এবং ডাইজেস্টিভ ট্র্যাকে জমে থাকা ক্ষতিকর উপাদান বা টক্সিন উপাদানগুলো শরীর থেকে বের হয়ে যায়। এই কারণে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর কার্যক্ষমতা অনেক গুণ বেড়ে তো যায়, সেই সাথে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আগের থেকেও অনেক বেশি সুস্থ থাকবে। শরীরের কোনায় কোনায় জমে থাকা টক্সিক উপাদান কিডনির মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়ার কাজটা করে মুলা। তাই যদি মুলা খান তাহলে আপনার শরীরের এই সব অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকার পাশাপাশি শরীর ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে এবং শরীর আগের থেকেও অনেক বেশি চাঙ্গা হবে। যারা বহুদিন থেকে ঠান্ডা সর্দি কাশিতে ভুগছেন তাদের জন্য মুলা কিন্তু খুব ভালো। আপনি আজ থেকেই সঠিক পদ্ধতিতে মুলা খাওয়া শুরু করুন, দেখবেন আপনার ফুসফুস একদম সুস্থ হয়ে গেছে, শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আর কখনো আপনার কাছে ফিরে আসবে না। গলা খুশখুশ, হাঁচি, যখন তখন সর্দি লাগা, এই সব সমস্যা দূর হবে মুলা খাওয়ার কারণে। আসলে মুলা সঠিকভাবে খেলে লাঙে জমতে থাকা মিউকাসের দেয়াল ভেঙে যায়, এই কারণে খুব দ্রুত অ্যাজমা বা হাঁপানির প্রকোপ কমতে থাকে। আবার মুলা খেলে বমি বমি ভাব, মাথা ঘোরা বা দুর্বলতার সমস্যা একদম দূর হয়ে যায়। যারা দুর্বলতা বোধ করেন এবং সবসময় ক্লান্তি অনুভব হয় তারা যদি মুলা খান তাহলে শরীরের ক্লান্তি দুর্বলতা একদম দূর হয়ে যাবে, সেই সাথে শরীরের উজ্জ্বলতা যেহেতু ভেতর থেকে বৃদ্ধি পাবে তাই আপনার ত্বক আগের থেকে অনেক বেশি সুন্দর হবে। ত্বকের কিছু রোগ আছে যেমন ব্রণ, ফুসকুড়ি, কালো দাগছোপ, এই সব রোগ ভালো হবে মুলা খাওয়ার কারণে। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারাও মুলা খাবেন, কারণ মুলায় রয়েছে প্রচুর মাত্রার পটাশিয়াম যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে খুব দ্রুত কাজ করে। আবার এই মুলা আপনার হাই কোলেস্টেরলকেও একদম নিয়ন্ত্রণে আনবে, কারণ মুলা শরীর থেকে খারাপ কোলেস্টেরলকে দূর করতে পারে। যারা শরীরের ভিটামিনের ঘাটতি দূর করার জন্য ক্যালসিয়াম, ভিটামিন বি বা ভিটামিন বি কমপ্লেক্স কিনে খাচ্ছেন তাদের বলবো প্রতিদিন 60-100 গ্রাম পরিমাণ কাঁচা টাটকা মুলা খান, তাহলে আপনার শরীরের সমস্ত ভিটামিনের ঘাটতি দূর হবে। আর এত দ্রুত মুলা ভিটামিনের ঘাটতি দূর করতে পারে যে আপনার শরীরের সব রোগ দূর হয়ে যায়। আর এই দুটো কারণেই মুলা খেলে হার্টের স্বাস্থ্য অনেক ভালো হয়, হার্টের ক্ষমতা এতটা বৃদ্ধি পায় যে কখনো হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনার থাকবে না মুলা খাওয়ার কারণে। মুলা খেলে লিভার ভালো থাকে, আবার এটি পিত্ত উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, ফলে যকৃৎ ও গলব্লাডার একই সাথে রক্ষা হয় মুলা খাওয়ার কারণে। রক্তের লোহিত কণিকা ধ্বংসের হাত থেকে রক্ষা করে মুলা। মুলা খেলে রক্তে অক্সিজেনের সরবরাহ বাড়ে, এর জন্য মুলা খেলে রক্তশূন্যতা বা এনিমিয়ার প্রকোপ দূর করতে পারবেন। এখন যাচ্ছি 3 নম্বর প্রশ্নের উত্তরে, মুলা খাওয়ার সঠিক পদ্ধতি কি? মুলা খেতে হবে রস করে, বয়স ভেদে এই পরিমাণ কম বেশি হবে। 5-10 বছর পর্যন্ত 30 গ্রাম পরিমাণ মুলা নিতে হবে, 10-15 বছর পর্যন্ত 50-60 গ্রাম এবং 15-18 বছর পর্যন্ত 70 গ্রাম পরিমাণ মুলা নিতে হবে। 18 বছর থেকে শুরু করে পূর্ণবয়স্ক সকল ব্যক্তি 100 গ্রাম পরিমাণ টাটকা মুলা সংগ্রহ করবেন। এই পরিমাণ মুলা খোসা সহ খুব ভালো করে ধুয়ে নিন, এরপরে টুকরো করে কেটে ব্লেন্ডারে বা জুসারে জুস তৈরি করুন, প্রয়োজন মতো খুব সামান্য পানি এতে মেশাতে পারেন। এবারে এই জুস সরাসরি সেবন করুন। কখন খাবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে পানি পান করার 30 মিনিট পরে এই মুলার রস পান করতে হবে এবং এর 30 মিনিট পরে আপনি সকালে নাস্তা করবেন। টানা 3 দিন এইভাবে খেলেই উপকার পাবেন। যদি আপনার রোগের তীব্রতা বেশি হয় তাহলে 3-7 দিন
14 দিন অথবা 21 দিন পর্যন্ত এইভাবে মুলার রস সেবন করুন। যেই সব রোগগুলোর কথা বললাম, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, শ্বাসকষ্ট, ঠান্ডা লাগার সমস্যা বা অন্যান্য সকল রোগের তীব্রতা যদি আপনার বেশি হয়ে থাকে, তাহলে এই নিয়মে বিকেলবেলাতেও একবার মুলার রস পান করুন। বিকেলবেলায় মুলার রস পান করার আধা ঘন্টা পরে আপনি অন্য কোনো খাবার গ্রহণ করতে পারবেন। আজকের বিষয় এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার প্রতিটি শেয়ারই অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভালো থাকবেন।